আলোটিলার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা। এখান থেকে পুরা খাগড়াছড়ি যে শহরটা এটা দেখা যায়। ওই যে দূরে ছোট ছোট যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইটাই মূলত খাগড়াছড়ি শহর। জাস্ট ওয়াও একটা ভিউ। এই সাইডে এখানে পার্কের মতো করছে একটু। ব্রিজটা কেমন, ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা যদিও। এখানে জোস একটা জিনিস, এটা হচ্ছে গ্লাস। এখানে দাঁড়াইয়া ছবি তোলার জন্য জোস একটা জায়গা, সবাই লাইন ধরছে, আমাকে 100 টাকার বিনিময়ে ছবি তুলে দিতে হবে। ক্যামেরা ধরলেই খালি। ও সব ভালো হয়ে গেছে। কি পরে তারপরে তোমার পড়ার পরে অনুভূতি কি বলো? চলো চলো ওইদিকে যাই, ওইখানে যাই, গাছটার ওখানে জোস। খুবই সুন্দর জায়গা, স্পেশালি যারা বেশি ছবি তুলতে পছন্দ করে এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট। এই যে একটা স্পট, ওই যে গাছের নিচে একটা স্পট, ওই যে ওইখানে একটা স্পট, এইখানে একটা স্পট, এইখানে স্পট, মানে চারিদিকে ফ্রেম আর ফ্রেম, ফ্রেম আর ফ্রেম। যাও ওইখানে যা, দাঁড়াও আমি এখান থেকে তুলে দিচ্ছি। দৌড় দাও দৌড় দাও, আরে নিয়ে যাও। হ্যালো হ্যালো, জীবনে নাই লাভ, তুমি লাভ পয়েন্টে ছবি তুলতে চাও? আমাদের এই স্পট ঘোরা শেষ, আমরা এখন ডিরেক্ট চলে যাব ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজ যদি দেখার সুযোগ হয় তাইলে ওইটা দেখে একদম, আমাদের রাত 8টার সময় বাস, আমরা তারপর যাব হচ্ছে কক্সবাজার। তো যদি ঝুলন্ত ব্রিজ দেখতে পারি তো আপনাদেরকে দেখাবো, আর যদি না পারি তাহলে এখানেই বাই বাই। আমরা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে চলে আসছি, রেস্টুরেন্ট না, স্ট্রিট ফুডের রেস্টুরেন্ট আর কি। এটা হচ্ছে আমাদের বাস কাউন্টার, হচ্ছে এখানে শান্তি পরিবহনের বাস কাউন্টার, ঠিক এই মোড়টাতে, এই মোড়টার নাম জানি না। এখানে আইটেম, প্রচুর আইটেম, মানে এরকম একটা দোকানে যে এগুলো পাওয়া যাবে, পুরি, এই যে পেঁয়াজু, এটা হচ্ছে মুরগির মাংস, খিচুড়ি, ডাল, এটা ডিম, সম্ভবত কোয়েলের ডিম, চিংড়ি, তারপরে কাঁকড়া, মাছ, আস্তা মুরগি, গ্রিল, ফুচকা, এটা সম্ভবত কবুতরের মাংস, কি নাই এখানে।
এখন দেখি আমরা এখান থেকে কি খাবো ওরা জায়া রেস্টুরেন্টে সুপার চাউমিন খেতে চাইছিল আমি এখানে নিয়ে আসছি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো কেন আমি যেখানে নিয়ে আসছি হ্যাঁ এটাই আমার দোকানের এটাই বেস্ট আচ্ছা দেন তো এটা খাই দেখি বসেন লুচি এটা লুচি আছে লুচির সাথে খাইতে পারেন আচ্ছা লুচি হ্যাঁ লুচি দিন আচ্ছা বসেন চিকেন ফ্রাই চিংড়ি কাঁকড়া লটপটি তারপরে হচ্ছে লুচি এগুলাই নিছিলাম আমাদের সাতজন হ্যাঁ সাতজনের মতো খাইলাম বিল আসছে 800 টাকা খাবার মোটামুটি ভালোই মানে মোটামুটি বলতে অনেক ভালো লটপটি আর হচ্ছে আরেকটা একটা আইটেম ছিল ওইটা একটু গন্ধ ছিল মানে গন্ধ বলতে আমাদের হয়তো ভালো লাগে নাই বাট কাঁকড়া চিংড়ি চিকেন ফ্রাই এইগুলো বেস্ট তো এখন আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাবো খেয়ে কাউন্টারে গিয়ে বসে পড়ি